আমি দেখছি বাবা। হ্যালো, কে বলছেন? আমি গো, আমি লোকুর মা, তোমার শাশুড়ি ঠাকুরুর। লোকুর খোঁজ পেয়েছি, কাটা পুকুর মর্গে শুয়ে আছে। মুখখানা যা অবস্থা হয়েছে না, আর হবেই বা না কেন? ওই মুখের উপর দিয়ে ট্রেন চলে গেছে, সেই জন্য একেবারে থেকলে গেছে। আর এদিকে কাণ্ড দেখো না, আমি পাঠার কিমা দিয়ে ঘুগনি বানিয়ে বসে আছি, লোকও বাড়ি ফিরে মালের সাথে খাবে। আর হয়ে গেল মাল দিয়ে চাট খাওয়া, জম্মের স্বাদ শেষ শেষ হয়ে গেল। বৌমা, তুমি একবার এসো, দেখো সম্পর্ক থাক বা না থাক, তুমি তো লোকুর বেকরা বউ। তো লোকুকে শ্মশানে নিয়ে যাবার আগে একবার ওকে দেখে যেও কেমন? না না না, বেশিক্ষণ আটকে রাখবো না, ওকে চিতেই তুলে দিলে তুমি শাখা ভেঙে সিঁদুর মুছে চলে যাও। হ্যাঁ না, হবো মা, আসবে তো? হ্যাঁ আসবে তো বৌমা? লোকুকে একবার চোখের দেখা দেখবে না? এসো না বৌমা, আর তো লোকুকে দেখতে পাবে না। দেশ নিয়ে আবেগে ভর করে দিন চলছে না, চলে যাচ্ছে ওর কথা, কিন্তু দেখো নিজের অধিকার কেড়ে নিও,
বাচ্চাটাকে আমার দায়িত্বে ওই নিয়ে চলে গেলাম। তবে সুপ্রভাতের জন্য আমাদের দলটা ভাঙল, সেই সঙ্গে আমাদের স্বপ্নগুলো, সেটা ভুলবো না কোনোদিন। তুমিও তুমিও ভুলো না অর্ক। ইদিব শোনক, কোনোদিন ভুলবো না, কোনোদিন ভুলবো না স্যার, কোনোদিন না। তো কিছু নেই আসলে, আমি আমি জানতে চাইছিলাম যে তুই বেঁচে আছিস কিনা, থাকলে কেমন আছিস? আমি আছি বাবা, বেঁচে আছি। তুমি ভেবো না আমার জন্য, ভাবতে তো চাই না। দেশের নাম করে যে সন্ত্রাসবাদীদের সঙ্গে যুক্ত হয় সে দেশের শত্রু হয়ে যায়, আর পাঁচজনের মতন আমিও তাকে ঘেন্না করতে চাই, কিন্তু কিন্তু আমি পাচ্ছি না। রক্তের সম্পর্ক সবসময় সব থেকে বাধা দেয়, অন্যায় করছিস জেনেও কিন্তু আমি আমি তোকে শাস্তি দিতে পারছি না। আমি জানি বাবা, তুমি আমায় নিয়ে খুব কষ্ট পাচ্ছ, কিন্তু বিশ্বাস করো আমি আমি দল ছেড়ে দেবো। আমি সব কিছু ছেড়ে আবার রাঙামাটিতে ফিরে যাব। তুমি, আমি, আলো, টিয়া, আমরা আমরা সবাই একসঙ্গে থাকবো বাবা। আমাদের হারিয়ে যাওয়া দিনগুলোকে আমরা আবার খুঁজে বের করব, আমরা নতুন করে বাঁচবো। আমি আমি খুব তাড়াতাড়ি আসছি বাবা, আমি আবার নতুন করে বাঁচবো। এই অর্ক 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 অর্ক, তুই তুই আমার স্বপ্ন দেখাচ্ছিস না তো? না বাবা, বিশ্বাস করো স্বপ্ন নয়, আমি সত্যি বলছি, আমরা আবার নতুন করে জীবন শুরু করব, প্রমিস। হ্যালো 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 বাবা, শুনছো? হ্যালো শোনো, আমি এখন রাখছি, ভালো থেকো। থাকো, ভালো থাকবো, খুব ভালো থাকবো। সদাশিবদা, লোকেশের মৃত্যুর খবর পেয়ে ভীষণ খারাপ লাগছে। যত না লোকেশের জন্য খারাপ লাগছে, আরো খারাপ লাগছে ওর বাবা মার জন্য। যাই হোক, যতই অবাধ্য হোক, সন্তান তো। হ্যাঁ জানি, একমাত্র সন্তান। কিন্তু সদাশিবদা, একটা কথা বলবো, কিছু মনে করবেন না। লোকেশের মৃত্যু তো সত্যি দুঃখজনক, কিন্তু আমাদের কোনো কিছুই কিন্তু সাথীর সামনে প্রকাশ করা চলবে না, তাহলে আরো বেশি ও দুর্বল হয়ে পড়বে, তাই না? কি সাথীকে নিয়ে কি করবেন? কেন, সবই তো ঠিক আছে, রিজুর সঙ্গে বিয়ে দিয়ে দেবো আমরা। কি কি কে রাজি হবে না? কে সাথী? কেন, লোকেশের মৃত্যুর জন্য ও নিজের অদৃষ্টকে দায়ী করছে নাকি? না সদাশিবদা, এটা ঠিক না, ও কিন্তু ঠিক করছে না। ওর ধারণা যে ভুল, ওকে বোঝাতেই হবে, কিন্তু এই কাজটা তো আমরা পারবো না, রানি পারবে। রানি পারবে ওর মনে শক্তি যোগাতে, শুধু রানি।
একদম আমার মেয়ের কথা বলছো না কেন? কি হলো? আমরা তোমার সব কথা শুনে চলি, বলো শুনে চলি না? আমার বিরক্ত করো না, আমার ভালো লাগছে না। বারে বললেই হবে, আমাকে বিরক্ত করো না, আমার তোমার সঙ্গে গল্প করতে খুব ইচ্ছা করছে। ও বুঝেছি। কি বুঝেছো? যে তোমার কেন ভালো লাগছে না, আমার মামমামের কেন ভালো লাগছে না, কারণ আমি ড্যাডের সঙ্গে ইন্ডিয়া যাচ্ছি তো, তাই। হ্যাঁ তাই। তুমি তুমি সেলফিশ, সবার মতো তুমি একটা সেলফিশ। মাম্মা আমি সেলফিশ? হ্যাঁ 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 তাই, আমার কাউকে চাই না। তুমি সেলফিশ, তোমার মামা সেলফিশ, মা তোমরা সবাই মিলে আমাকে চিজ করেছো। হ্যাঁ তোমরা চিজ করেছো আমাকে, কাউকে লাগবে না আমার। এই জন্যই বলে নিয়তি কেন বদ্ধতে। টাকা নিয়ে যে এত হম্বিতম্বি করলি, কি লাভটা হলো? নেশার ঘরে রেলের তলায় কাটা বললি, নিজের হাতে নিজের প্রাণটা দিলি, মাঝখান থেকে তোমার 4 লাখ টাকা বেরিয়ে গেল, এই যা। লাভ আর ক্ষতি পাশাপাশি না থাকলে লাভ জিনিসটাকে উপভোগ করা যায় না, বুঝলি? অন্ধকার না থাকলে আলোর গুরুত্ব হতো না, চারিদিকে আলোর ছড়াছড়ি হলে আলোকে নিয়ে এত মাথামাথি কেউ করতো না। বাবা এই যে কথাগুলো তুমি বলছো না, এগুলো তর্কের খাতিরে বলছো আমি বুঝতে পারছি, কিন্তু রাজশেখর নন্দীকেও ক্ষতির বিস্বাদ অভিজ্ঞতার মধ্যে দিয়ে লাভের স্বাদ পেতে হবে, এটা কি বিশ্বাসযোগ্য? আসলে তুমি ভুল করেছো এটা স্বীকার করতে চাইছো না। না আমি স্বীকার করি না, লোকেশকে টাকা দিয়ে আমি ভুল করেছি এটা আমি স্বীকার করছি না। হ্যাঁ আমি যখন লোকেশকে টাকা দিয়েছি তখন অবশ্য আমি বুঝতে পারিনি যে ও আত্মহত্যা করবে। কিন্তু দাদা ভাই ব্যাপারটা আত্মহত্যাই তো। আমার একান নয়, তোরও সেই কথা মনে হয়েছে, কারণটা। রানা রানা আমি একটু বেরোচ্ছি। কোথায় যাচ্ছিস? বাবা সাথীর এই অবস্থা, সমবেদনা জানাতে যেতে হবে না? ওই তো উত্তর পেয়ে গেল। তবে দাদা তুই ঠিকই বলেছিস, কিন্তু শুধু সমবেদনা আমি জানাতে যাচ্ছি, এই মুহূর্তে সাথীর পাশে দাঁড়িয়ে আমার যা যা করণীয় সেটা করতেই যাচ্ছি। বাহ আরো ভালো, তার মানে ওই লোকেশের লাশ কাঁধে নিয়ে বলহরি বলতে বলতে খই ছড়াতে ছড়াতে শ্মশান যাত্রীর ভূমিকায় এই শহরের পথে তোকে দেখা যেতে পারে, তাই তো? হ্যাঁ তা দেখা যেতেই পারে, কেন তোর আপত্তি রয়েছে? না আপত্তি কিছু নেই, কিন্তু ব্যাপারটা মানে অসবল লাগবে তো, এই আর কি। হ্যাঁ সেটা নির্ভর করছে যে দেখছে তার মানসিকতার উপর। পাচ্ছি না। আরে বাবা কি হলো, ধুতিটা ধরলে কি তোমার সোনার অঙ্গ পুড়ে যাবে? আরে বাবা কাটা পুকুর মগ থেকে এক্ষুনি লোককে নিয়ে আসবে, কোচানো ধুতি পরাতে হবে, ফুল মালা চন্দনের টিপ দিয়ে সাজাতে হবে। হ্যাঁ ধরো ধরো ধুতিটা কোচাতে হবে, কিছুতেই কোচাতে আমি পাচ্ছি না, দেখো কিরকম হয়ে যাচ্ছে যেন। কেন এমন করছো, শান্ত হও। শান্ত হবো মানে কি? তোমার মাথাটা একেবারে গেছে, তখন কি শান্ত হবার সময় নাকি? একটু বাদে চাটুবাবুরা লোককে নিয়ে আসবে, তখন কোচানো ধুতি ফুল।
দেখো কাণ্ড, আরে ফুল কয়, মালা, চন্দনের টিপ, কিছুই তো জোগাড় হয়নি। কিচ্ছু জোগাড় হয়নি, এখন কি হাত পা গুটিয়ে বসে থাকা সময় নাকি? হ্যাঁ ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, ফুল মালা চন্দন যা যা লাগবে আমি নিয়ে আসছি। তুমি আনবে? নিয়ে আসবে? আচ্ছা বাবা। ও বাবা, ও বাবা শোনো, ওই একখানা গীতা এনো, কেমন? ওই শ্মশান যাত্রার আগে না গীতাটা বুকের উপরে দিয়ে দিতে হয়। হ্যাঁ গীতাটা নিয়ে এসো। ঠিক আছে আমি নিয়ে আসছি। আচ্ছা বাবা। আচ্ছা অরিজিৎ যখন দায়িত্ব নিয়েছে তখন সব কিছু নিয়ে সাজির হবে, ও নিশ্চিন্ত। একটু বাদে এসে যাবে, আমি গীতিটাকে কুচিয়ে ফেলবো, ফুল মালা চন্দন সব। দেখেছো কাণ্ড? অবর মা, তোমাকে তো আমি বারণ করে দিইনি। হ্যাঁ ওই লোকও আত্মঘাতী হয়েছে শুনে ভাঙা নন্দী আবার হরিণ লুটের বাতাসা ছড়াতে ছড়াতে এখানে এসে হাজির হবে না তো? আমি তো তোমাকে বারণ করিনি। অবর মা তুমি ওকে কিছু বলে দাওনি তো? হ্যাঁ বলে দাওনি? না দিদা, মানে কাউকে কিচ্ছু বলেনি, কিচ্ছু বলেনি। ও বলেনি? তা বেশ ঠিক আছে, বলেনি যখন। তবে একটা কথা বৌমা, এক বছরের মধ্যে লোকুর দেওয়া সিঁদুর মুছে ফেলে নতুন করে তুমি আর সিঁদুর পরো না। এক বছরে কাল অসুস্থ থাকে, ওই সময় শুভ কাজ করতে নেই, অমঙ্গল হয়, অমঙ্গল। হ্যাঁ ও সাজাতে হবে।